কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার উদ্যোগে 11 জন মৎস্য খামারিদের মাঝে মৎস্য খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে। 2 সেপ্টেম্বর দুপুরে উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহ 2021-এর সফলতা ও বেকারত্ব দূরীকরণে বেশি বেশি মাছ চাষ করার আহ্বান জানিয়ে মৎস্য সপ্তাহের ষষ্ঠ দিন পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অরণ্যা, পিআইও মুফাক্ষারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, নির্বাচন অফিসার আনোয়ার হোসেন, উপসহকারী খায়রুল বাশার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, ভেটেরিনারি সার্জন এ কে এম ইফখার সহ প্রমুখ।